হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। 300 সেকেন্ডকে অর্থবহ করবার জন্য আজকে যিনি আমার অতিথি, স্থানীয় সরকার পল্লুন্নন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। স্যার, আপনি এত বড় মন্ত্রণালয়ের মন্ত্রী, মন্ত্রিত্বের পূর্ব কোনো অভিজ্ঞতা আপনার নেই, আপনি সামলাচ্ছেন কি করে? আমি সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি এবং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি, স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছি। তো একটি বড় মন্ত্রণালয় বটে এবং দায়িত্ব অনেক বেশি। আমার কাছে এটা উপযোগ্য বলে মনে হচ্ছে যে অনেক বেশি কাজ করার সুযোগ এসেছে আর এই কাজটা বিস্তৃত সারা বাংলাদেশ ব্যাপী। হাজার হাজার ফাইল আপনার কাছে আসে। আমরা জানি যে আমলাতান্ত্রিক জটিলতা আমাদের দেশের একটা বড় জটিলতা। আপনার মন্ত্রণালয় সেক্ষেত্রে একজন নতুন মন্ত্রী পেল, সেই মন্ত্রী এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে মন্ত্রণালয়কে কতটুকু নিষ্পত্তি দিল? আমার মনে হয় প্রথম দিন থেকে আমার পক্ষে সম্ভব হয়েছে এই মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করার, এবং আমি যেমনিভাবে কাজ আদায় করার জন্য অত্যন্ত দৃঢ় এবং জবাবদিহি করার জন্য অত্যন্ত কঠিন, তেমনিভাবে সবার প্রতি যথাযোগ্য মর্যাদা দেওয়ার ব্যাপারও আমি একেবারেই কৃপণতা করি না অথবা কোথাও ঘাটতি নেই। কোনো ফাইল ফেন্ডিং রাখি না এবং নিচে কোনো ফাইল কোথাও একটা নির্ধারিত সময়ের বেশি কারো কাছে থাকলে সেটার জন্য আমি লিখিতভাবে জবাব দিতে ব্যবস্থা করেছি। কোনো কোনো ফাইলে লিখে দিয়েছি এতদিন পরে কেন উপস্থাপন করা হলো তা ব্যাখ্যাসহ উপস্থাপন করুন। মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা দিয়েছেন যে অপ্রয়োজনে সরকারি কর্মকর্তাদের দেশের বাইরের ভ্রমণ কমিয়ে আনার জন্য। আপনার মন্ত্রণালয়ে এই ব্যাপারে আপনারা কতটুক ইনিশিয়েটিভ নিয়েছেন? নেট বেস না হলে আমি অনুমোদন করি না, এবং কোন দেশে যাবে, কোন বিষয়ের উপর প্রশিক্ষণ লাভের জন্য সেগুলো বুঝেই তাদেরকে অনুমোদন দেওয়া হয়। বিদেশে যাওয়ার আমাদের প্রয়োজনীয়তা আমি মনে করি গুরুত্বপূর্ণ, এই কারণে যে আপনার আমাদের থেকে অনেকগুলি দেশ অনেক আগে অনেক দূরে এগিয়ে গিয়েছেন, তাদের থেকে অভিজ্ঞতা অর্জনের জন্য যে আমাদের কর্মকর্তারা যান, জনপ্রতিনিধিরা যান, মেয়ররা যান, চেয়ারম্যানরা যান, তাহলে তারা সেখানে প্রশিক্ষিত হয়ে আসতে পারে এবং ওটা দেখে এসে তারা বাংলাদেশে রেপ্লিকেট করতে পারে। স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য লাভজনক। আমি এ পর্যন্ত প্রতিটি বিদেশ যাওয়ার ফাইলকে পড়ে দেখেছি, গুরুত্ব বুঝেছি, যদি কোথাও আমার বুঝতে অসুবিধা হয়েছে আমি বলেছি এই বিষয়টা আমাকে প্রেজেন্টেশন দেওয়া হোক, আমি বুঝে তারপরে প্রয়োজন মনে করলে অনুমোদন দেব। সামাজিক গণমাধ্যমে যোগাযোগ মাধ্যমে দেখেছি যে একটি ব্রিজ অনেকে নিজের দায়িত্বে বানিয়ে ফেলে, 15,000 টাকা বা 20,000 টাকা বা 50,000 টাকা খরচ হয়, কিন্তু আপনাদের মন্ত্রণালয়ের ঠিকাদাররা অনেক সময় সেই ব্রিজই বানান 50 লক্ষ 60 লক্ষ টাকা খরচ করে। এই দুর্নীতির জায়গায় আপনি কি ভূমিকা রাখেন? এটাকে আপনি সামগ্রিকভাবে দুর্নীতি হিসাবে মনে করা যাবে কি না আমাকে এখন কেস টু কেস বেসিস আমাকে মন্তব্য করতে হবে। এখানে হয়তো কেউ ব্যক্তিগতভাবে একটা কালভার্ট বানিয়েছে ন্যারো করে, তারপরে দিয়ে অথবা খালকে ন্যারো করে ফেলছেন, কিন্তু আমি সরকারি যে পক্ষ থেকে যখন করা হচ্ছে সেই সমস্ত ব্যাপারে আমার নির্দেশনা হলো আমাদের নেভিগেশন প্রবলেম যাতে না সৃষ্টি না হয়, আমাদের জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয়, নদীগুলোকে সংকুচিত করা যাবে না। এখন ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ এরকম কিছু করে ওগুলোকে আবার আমরা না করার জন্য আমাদের পক্ষ থেকে সিরিয়াসলি নির্দেশনা আছে। আর কেউ যদি তারা ভলান্টিয়ারলি করতে চায় তাইলে সরকার নিয়ম মেনে করতে হবে। এখন পর্যন্ত জীবনে পাননি অথচ চেয়েছেন এমন কোনো বিষয় আছে? মানুষের জীবনে তো প্রাপ্তির কোনো আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, তবে আমি আমার জীবনে অনেক বেশি পেয়েছি। সবচেয়ে বেশি অর্জন আমার জীবনে এটা যে জাতির জনকের দর্শন বাস্তবায়ন করার জন্য আমার প্রিয় নেত্রী আমাকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, দায়িত্ব দিয়েছেন। আরে আমরা আগামী 5 বছর বা 3 বছর পর আপনার মন্ত্রণালয়কে কোন জায়গায় দেখতে পাব? এই মন্ত্রণালয় বাংলাদেশের গ্রামীণ শহর নগর সব জায়গায় একটা ব্যাপক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে কাজ করছি আমার নেতৃত্বে। তো আমি আশা করি যে আমরা অনেক বেশি পরিবর্তিত অবস্থা আমরা দেখতে পারবো আমার মেয়াদকালে 5 বছর পরে।